শুরু করছি আমাদের গীতি আলেখ্য গীতবিতানের সুরে সুরে। রবি ঠাকুর বলেছিলেন, আমার গান তোমাদের গাইতেই হবে। তার অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসল যে জমা হবে তা বলতে পারি না, কিছু ইঁদুরে খাবে তবু বাকি থাকবে কিছু। খুব সত্যি বলেছিলেন, যুগ বদলায়, তার সঙ্গে তো বদলায় সব কিছু, তবে সবচেয়ে স্থায়ী হয়ে আছে রবি ঠাকুরের গান, বিশেষ করে শোকে দুঃখে সুখে আনন্দে প্রতিবাদে প্রার্থনায়। রবি ঠাকুরের গান না গেয়ে বাঙালির উপায় নেই, যুগে যুগে গান তাদের গাইতেই হবে। তাই তো যা ছিল একসময় রবিবাবুর গান, এখন তা স্বতন্ত্র রবীন্দ্রসঙ্গীত। আজকের এই আনন্দ অনুষ্ঠানে আমাদের প্রথম নিবেদন, আনন্দলোকে মঙ্গলালোকে।